ফের চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বৃদ্ধার রবিবার বিকেল নাগাদ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জের নতুন ডাকবাংলা চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে এখনো পর্যন্ত মৃত বৃদ্ধার নাম পরিচয় পাওয়া যায়নি দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সামসেরগঞ্জ থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয় ইতিমধ্যে ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ দুর্ঘটনার সঠিক কারণ জানা না গেলেও রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি লরি তাকে পিষে দায় বলে অনুমান পুলিশের জাতীয় সড়কে দুর্ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায় আমিও পরিচয় করার জন্য ভাবলাম পরিচয়ের ভিতর হতে পারে হ্যাঁ সে চিন্তা করলাম যে আমাদের কোনো রিলেটিভও না পুরো চিন্তা করে শুনলাম অ্যাকসিডেন্ট হয়েছে হাসপাতালে আছে ওর জন্য দেখতে এলাম যদি পরিচিতের ভিতর হয় তাহলে খবরটা দেওয়া যাবে একটু